শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পাংশিরের নিয়ন্ত্রণ নিতে রওনা হল শত শত তালেবান যোদ্ধা। পাংশিরে এলে প্রতিরোধের মুখে পড়তে হবে তালেবানকে হুঁশিয়ারি আহমেদ মাসুদের। ভারতে পাচারের চেষ্টা, সাতক্ষীরা সীমান্ত থেকে নয় প্রাণী উদ্ধার। বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিমানবন্দরে তালেবানের ফাঁকা গুলি এবং লাঠিচার্জ। কাবুলের নিরাপত্তার দায়িত্ব পাওয়ার পর যা বললেন খলিল হক্কানি। আমিরাতে স্বাস্থ্যবিধি না মানলে $5,500 জরিমানা। এবং সবশেষ থাকছে, বোমা মেরে উড়িয়ে দিয়ে বলা উচিত ছিল বাই বাই, বললেন ডোনাল্ড ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। বিদ্রোহীদের হাত থেকে পাংশির উপত্যকাকে মুক্ত করতে শত শত যোদ্ধা রওনা হয়েছে বলে জানিয়েছে তালেবান। তাদের হাতে এখনও যে কয়েকটি এলাকার নিয়ন্ত্রণ নেই, তার মধ্যে অন্যতম হল এই পাংশির। রাজধানী কাবুল সহ প্রায় পুরো আফগানিস্তান তালেবানের হাতে চলে এলেও সাবেক সরকারের কিছু সৈন্য পাংশিরে সমাবেত হয়ে প্রতিরোধ চালানোর ঘোষণা দিয়েছে। কাবুলের উত্তরে অবস্থিত এই এলাকাটি তালেবান বিরোধী দুর্গ হিসেবে পরিচিত। তালেবানের আরবি টুইটার অ্যাকাউন্টে রোববার বলা হয়, স্থানীয় সরকারি কর্মকর্তারা শান্তিপূর্ণভাবে নিয়ন্ত্রণ তুলে দিতে অস্বীকার করার পর ইসলামী আমিরাতের শত শত মুজাহিদিন নিয়ন্ত্রণ নিতে পাংশির যাচ্ছে। এদিকে ওই এলাকায় নিয়ন্ত্রণে থাকা আহমেদ মাসুদ বলেছেন, তিনি আশা করেন যে তালেবানের সাথে শান্তিপূর্ণ আলোচনা হবে, তবে তার বাহিনী যুদ্ধ করতে প্রস্তুত। 1980-এর দশকে সোভিয়েত বিরোধী প্রতিরোধ আন্দোলনের অন্যতম নেতা হলেন আহমেদ শাহ মাসুদের ছেলে আহমেদ মাসুদ। তিনি বলেন, তালেবান যদি উপত্যকায় হামলা চালানোর চেষ্টা করে তবে তার বাহিনী অপ্রস্তুত। গত 15 আগস্ট তালেবান বাহিনীর হাতে কাবুলের পতন ঘটে। এরপর পাংশিরের সীমান্তে থাকা বাগলান প্রদেশের 3টি জেলা থেকে তালেবান বাহিনীকে তাড়িয়ে দেওয়া হয় বলে খবরে প্রকাশ করা হয়েছে। তালেবানের নিয়ন্ত্রণের বাইরে থাকা আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পাংশির প্রদেশ দখল করতে এলে তালেবান যোদ্ধারা প্রচণ্ড প্রতিরোধের মুখে পড়বে বলে জানিয়ে দিয়েছে আহমেদ মাসুদ। রোববার সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক আল আরাবিয়া নিউজে এই খবর জানানো হয়েছে। সোভিয়েত রাশিয়া বিরোধী প্রতিরোধের কিংবদন্তি যোদ্ধা আহমেদ শাহ মাসুদের ছেলে আহমেদ মাসুদ বলেছেন, পাংশির উপত্যকা তালেবানের কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে না। তালেবান সদস্যরা পাংশির উপত্যকা দখল করতে এলে শক্ত প্রতিরোধের মুখে পড়বে। আমরা সোভিয়েত রাশিয়াকে প্রতিরোধ করেছি এবং আমরা তালেবানকে মোকাবেলা করব। আহমেদ মাসুদ বলেছেন, তিনি তার নিয়ন্ত্রণে থাকা এলাকা তালেবানের কর্তৃপক্ষের হাতে তুলে দেবেন না। তবে তিনি এই কথাও বলেছেন যে আফগানিস্তানের নিরাপত্তা এবং শান্তির বিনিময়ে তিনি তালেবানের সাথে সমঝোতায় প্রস্তুত রয়েছেন। ভারতে পাচারের সময় সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে 9টি বন্যপ্রাণী উদ্ধার করেছে বিজিপি। উদ্ধার হওয়া বন্যপ্রাণীর মধ্যে রয়েছে 1টি ঈগল পাখি, 6টি বিদেশি খরগোশ এবং বুদর। তবে এই সময় কোনো চোরা কারবারি আটক করতে সক্ষম হননি বিজিপি। বিজিপির 33 ব্যাটালিয়নের কার্যালয়ে উদ্ধারকৃত বন্যপ্রাণীগুলো রবিবার দুপুর 1টার সময় বন বিভাগের কাছে হস্তান্তর করে বিজিপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আল মাহমুদ। বন বিভাগের পক্ষ থেকে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িয়াগুলি ফরেস্ট স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ এবং ফরেস্ট গার্ড দিলওয়ার হোসেন এসব প্রাণীগুলোকে নিজেদের জিম্মায় নিয়ে নেন। সাতক্ষীরা 33 বিজিপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আল মাহমুদ জানান, চোরাকারবারীরা বন্যপ্রাণীগুলো সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টা করছিল। সীমান্ত বিজিপির নিয়মিত টহলকালে এই বন্যপ্রাণীগুলো উদ্ধার করা হয়, তবে কোনো চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি। বন্যপ্রাণীগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে, তবে এগুলো সুন্দরবনের অবমুক্ত করবেন। আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমানবন্দরের বাইরে বিশৃঙ্খলা জনতাকে নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছুড়েছে তালেবান সদস্যরা। এই সময় তারা লাঠি চার্জ করে বলেও জানা গেছে। রোববার এই ঘটনা ঘটে বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বিশৃঙ্খলা জনতাকে সারিবদ্ধভাবে দাঁড় করানোর জন্য ওই গুলি ছোড়া হয়েছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে শনিবার হাজার হাজার মানুষ মরিয়া হয়ে বিমানে ওঠার চেষ্টা করলে পদদলিত হয়ে অন্তত 7 জন নিহত হয়েছে বলে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে জানানো হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, সেখানকার পরিস্থিতি ভীষণ চ্যালেঞ্জিং হয়ে উঠছে, তবে আমরা পরিস্থিতি মোকাবেলায় চেষ্টা চালিয়ে যাচ্ছি। গত রোববার তালিবান ক্ষমতা দখলের পর হাজার হাজার আফগান মরিয়া হয়ে কাবুল ছাড়ার চেষ্টা করছে। বিমানবন্দরের কাঁটাতারের বেড়ার উপর দিয়ে শিশুদের ছুড়ে দেওয়ার মতো হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। গত 7 দিন কাবুল বিমানবন্দর অন্তত 7 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ন্যাটো। অন্যদিকে আফগানিস্তান থেকে মঙ্গলবার শেষ ব্রিটিশ বিমান ছেড়ে যাবে বলে জানিয়েছে দেশটির মন্ত্রীরা। আফগান ছাড়তে মরিয়া হাজার হাজার মানুষকে রেখেই শেষ ব্রিটিশ বিমানটি আফগান ছাড়বে বলে ধারণা করা হচ্ছে। তালেবানের সহযোগী সংগঠন হাক্কানি নেটওয়ার্কের শীর্ষ নেতা খলিল রহমান হাক্কানি বলেছেন, তালেবান ঘোষিত ইসলামিক আমিরাতের এর আগে গতকাল তালেবানের এই সহযোগী সংগঠনকে রাজধানী কাবুলের নিরাপত্তার দায়িত্ব দেয় তালেবান। আল জাজিরার সঙ্গে এক সাক্ষাৎকারে খলিলুর রহমান হাক্কানি বলেন, আফগানিস্তানের 34 প্রদেশেই সবার প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে, সুতরাং উদ্বেগের কিছু নেই, কাবুল নিরাপত্তা এবং বিশৃঙ্খলা ফেরাতে তারা কাজ করছে বলে জানান তিনি। খলিল হাক্কানি এমন এক সময় এই মন্তব্য করলেন যখন হাজার হাজার আফগান নাগরিক আফগানিস্তান ছাড়তে বিমানবন্দরে ভিড় করছে। তবে আফগান নাগরিকদের আশ্বস্ত করে খলিলুর রহমান হাক্কানি বলেছেন, আমরা যদি সুপার পাওয়ারদের পরাজিত করতে পারি তাহলে আফগানিস্তানের নাগরিকদের নিরাপত্তাও দিতে পারব। তিনি বলেন, আমাদের শত্রুতা ছিল দখলদার আমেরিকার বিরুদ্ধে, একটি সুপার পাওয়ার আমাদের আফগানদের বিভক্ত করতে এসেছিল, তারা আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছিল, এখন আমাদের কারো সঙ্গে কোনো শত্রুতা নেই, আমরা সবাই আফগানি। করোনার বিস্তার ঠেকাতে এবার কঠোর ব্যবস্থা নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে এখন থেকে স্বাস্থ্যবিধি না মানলে $5,500 জরিমানা গুনতে হবে। মিথ্যা তথ্য দিয়ে কোয়ারেন্টাইনে না থাকা এবং স্বাস্থ্যবিধি না মানলে ওই অর্থদণ্ডে দণ্ডিত হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া জেনে শুনে কোনো বিদেশি করোনা ভাইরাস নিয়ে আমিরাতে আসলে তাকেও এই অর্থদণ্ড দিতে হবে বলে জানিয়ে দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। কোনো আক্রান্ত কেউ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া বাইরে বের হলে প্রাণঘাতী এই ভাইরাস ছড়ানোর অভিযোগে তার জরিমানার অঙ্ক দ্বিগুণ হতে হবে। এছাড়া এক ফ্ল্যাটে গাদাগাদি করে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাসকারীদেরও এই শাস্তির আওতায় আনা হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তালেবানদের কাছে পুরোপুরি আত্মসমর্পণ করেছে প্রেসিডেন্ট জো বাইডেন বলে খোঁচা দিয়েছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এটা তো সেনা প্রত্যাহার নয়, কোনো কারণ ছাড়া এটা হলো পুরোপুরি আত্মসমর্পণ। তিনি আমাদের বিমান ঘাঁটিগুলোকে আত্মসমর্পণ করিয়েছেন, আমাদের অস্ত্রগুলো সমর্পণ করিয়েছেন, আমাদের দূতাবাসকে আত্মসমর্পণ করিয়েছেন। গতকাল শনিবার আলাবাই এক র্যালিতে এই মন্তব্য করেন তিনি। তিনি বলেন, এই সামরিক পরাজয় সব সময়ের মধ্যে বড় পরাজয় হয়ে থাকবে, এটা এভাবে হওয়া উচিত ছিল না। শত শত কোটি ডলারের অস্ত্র এবং সরঞ্জাম ফেলে আসা হয়েছে আফগানিস্তানে, আর তা চলে গেছে তালেবানের হাতে। এর মধ্যে রয়েছে 6 লাখ অ্যাসল্ট রাইফেল, 2,000 সাজুয়াজান এবং 40টি যুদ্ধবিমান। ট্রাম্প আরও বলেছেন, এটা তো হওয়ার কথা ছিল না, সবার উচিত ছিল প্রতিজন মানুষ, আমাদের নাগরিক, অস্ত্র সব যতক্ষণ আফগানিস্তান ত্যাগ না করবে ততক্ষণ সেখানে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী মোতায়েন রাখা, তারপর আমাদের সব ঘাঁটিতে বোমা মেরে উড়িয়ে দিয়ে বলা উচিত ছিল বাই বাই। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।